নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বলা যেতে পারে যে বিস্ফোরক আপডেট সামনে আসছে। জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিষেক। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিস্ফোরক আপডেট এবং দুর্নীতিতে জড়িত থাকার জন্য তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিচ্ছে ইডি। এই ধরনের একটি আপডেট সামনে চলে আসছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা জানেন যে এতদিন পর্যন্ত যে অভিষেক ব্যানার্জি ছিল, তো তার বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির বড় ছোটো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং কি তিনিও বলেছিলেন যে যদি কেউ আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। হ্যাঁ বন্ধুরা, তো তিনি কিন্তু একটা আপডেট দিয়েছিলেন শহীদ মিনারে দাঁড়িয়ে। তো বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, তার সমস্ত সম্পত্তি ক্রোক করে নিচ্ছে ইডি। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত মামলায় নতুন মোড়। আদালতে আজকের ইডি জানিয়ে দিল এই দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে বলে অভিযুক্ত থাকা সংস্থা লিভস অ্যান্ড বাউন্স সংস্থার অধীনে থাকা 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া তারা শুরু করে দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহাকে ইডি জানিয়ে দিয়েছে যে ওই সম্পত্তির মূল্য 8 কোটি টাকা। তো এই লিভস অ্যান্ড বাউন্স সংস্থার সিইও পদে রয়েছেন তৃণমূলের এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো এই যে সংস্থা, এই সংস্থার মালিক তিনি নিজে। তো এর আগে ওই সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি। অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিলেন বিচারপতি সিংহ। অল্প কথায় মুখ বন্ধ খামি জবাব দিতে বলা হয়েছিল। গত 14ই ডিসেম্বর ইডির তরফে সেই জবাব জমা পড়েছে হাইকোর্টে। অভিষেকের সংস্থা লিভস অ্যান্ড বাউন্স সংক্রান্ত বেশ কিছু তথ্য অনেক আগেই ইডিকে জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিংহ। লিভস অ্যান্ড বাউন্স সংস্থার 6 জন ডিরেক্টরের নাম, তাদের সম্পত্তির পরিমাণ, সংস্থার লেনদেন, তার মূল্য, এই সংস্থার কারা কাস্টমার, তাদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সংস্থার রোজগার কাজ কে দেখতেন, এমনকি সিও অভিষেকের সম্পত্তির বিস্তারিত বিবরণ, তার মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিস্তারিত বিবরণ, সংস্থার সব কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারা কবে সংস্থায় যোগ দিয়েছে, কেন সংস্থার ঠিকানা পরিবর্তন করা হয়েছিল, এই সম্পূর্ণ তথ্য বলা যেতে পারে ইডির কাছ থেকে জানতে চেয়েছিল হাইকোর্ট, এবং যেটা ইডি কিছুদিন আগেই জমা করেছে। তো এ বিষয়ে অভিষেকের কাছে নথি চাওয়া হলে কিছুদিন আগেই ইডিকে তার সংস্থা সংক্রান্ত তথ্য জমা দিয়ে এসেছিলেন অভিষেক। তো জানা যাচ্ছে আজ বিচারপতি অমৃতা সিনহা ভয়ঙ্কর বলা যেতে পারে রায় দিয়েছেন বা আদালতে একেবারে যে অভিষেকের যে সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তি কোক করার নির্দেশ তিনি দিয়েছেন, এবং যার ফলে ইডি তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। তো এই মামলার তদন্ত 2023 সালের মধ্যে শেষ করতে বলেছিল আদালত। 31শে ডিসেম্বর ডেডলাইন বিঁধে দিয়েছিল ইডিকে অমৃতা সিনহা। তো 31শে ডিসেম্বর সেই সময়সীমা পার হয়ে এ গেলে আদালতে ইডি জানিয়েছে যে অনেক তথ্য তাদের হাতে এসেছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন যে এই মুহূর্তে সবচেয়ে যে আপডেট, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন যে তার বিরুদ্ধে কেউ চারানোর দুর্নীতি প্রমাণ করতে পারবে না বা তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। তো এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, তো দেখা যাচ্ছে যে দুর্নীতিতেও তিনি জড়িয়ে পড়লেন। তো বন্ধুরা, এরপরেই তদন্ত কোন দিকে মন নেয়, তো সেদিকেই সকলের চোখ থাকবে। তো অবশ্যই সঙ্গে থাকুন আরও আপডেট পাওয়ার জন্য।